আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আপনাদের সাথে কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব, অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন। বন্ধুরা, যদি আজকে ভিডিওটি দেখেন তাহলে জানতে পারবেন স্বপ্নে হাঁস দেখলে কি হয়, হাঁসে ডিম পেরেছে দেখলে কি হয়, সেই সাথে সাথে অন্যকে আপনি হজ করতে দেখলেন এর কি ব্যাখ্যা হবে, নিজেকে খুন হতে দেখলেন এর কি ব্যাখ্যা হবে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে, আপনাদের প্রত্যেকের দেখা দরকার। দর্শক, মূলত কয়েকজন কমেন্টে প্রশ্ন করেছেন এই সম্পর্কে, তো আপনারা তাদের উত্তর দিব আর আপনারাও ভিডিওটি দেখে উপকৃত হবেন, এর কি ব্যাখ্যা জানতে পারবেন। দর্শক, এক বোন তিনি প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখলাম অনেকগুলো হাঁস বৃষ্টির পানিতে ভিজতেছে, তার মধ্যে দুইটা হাঁস ডিম পেড়েছে, তো আমি ওই দুইটা ডিম সংগ্রহ করলাম আমার নিজের কাছে নিলাম, এর কি ব্যাখ্যা হবে। দর্শক, এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি যদি হাঁসের ডিম কুড়াতে দেখেন, হাঁসের ডিম নিতে দেখেন, দুইটা ডিম দেখেছেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে যমজ সন্তান লাভ হতে পারে আপনার জীবনে, কিংবা আপনার পরিবারের কারো যমজ সন্তান হতে পারে ইনশাল্লাহ। দর্শক, স্বপ্নে হাঁস দেখা এটা খুবই ভালো একটা স্বপ্ন, স্বপ্নে যদি আপনি হাঁস দেখেন আপনার মনের আশা পূরণ হবে, আপনার যে কোনো ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন স্বপ্নে যদি হাঁস দেখেন, খুবই ভালো একটা বিষয়। দর্শক, স্বপ্নে যদি আপনার কেউ রাজা হাঁস দেখেন তাহলে রাজা হাঁস দেখে এটা মান মর্যাদা সম্মান লাভের প্রতি ইঙ্গিত করে ইনশাল্লাহ। আশা করি এর উত্তর পেয়েছেন। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন যে অন্যকে হজে যেতে দেখলে কি হয়। দর্শক, আপনি অন্যকে যদি হজে যেতে দেখে তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, সাথে সাথে আপনি ভালো কাজের তৌফিক লাভ করতে পারবেন, ভালো কাজের দিকে অগ্রসর হতে পারবেন। তো আপনি যদি এমন স্বপ্ন দেখেন অন্যকে হজে যেতে দেখেন, আপনি ভালো কাজের প্রতি মনোযোগ দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন ইনশা আল্লাহ। দর্শক, একজন প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে আমার নিজেকে খুন হতে দেখেছি, আমার নিজেকে খুন হতে দেখেছি, তাহলে এর কি ব্যাখ্যা হবে। দর্শক, তিনি ভয় পেয়ে গেছেন, পেরেশানগ্রস্ত হয়ে গেছেন। আসলে নিজেকে যদি খুন হতে দেখেন, নির্যাতিত হতে দেখেন, পেরেশান হওয়ার কারণে আপনি যদি নিজেকে খুন হতে দেখেন, তার মানে আপনার জীবনে নতুন কোনো পরিবর্তন ঘটবে, আপনার জীবনে কোনো সফলতার দিক খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে ইনশাল্লাহ। আপনি যদি নিজেকে মার খেতে দেখেন, নিজেকে নির্যাতিত হতে দেখেন, তার মানে আপনি শত্রুর উপর জয়ী হতে পারবেন, শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন, আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এটা খারাপ বিষয় নয়। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, জীবনে যেন কল্যাণ আসে এই মর্মে প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ জীবনে কল্যাণ লাভ হবে। দর্শক, এই ছিল কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।